শিক্ষক, কথা সাহিত্যিক আব্দুর রশীদ যশোরী। 50টিরও বেশি প্রকাশিত গ্রন্থ রয়েছে তার। একসময় সাংবাদিকতা করতেন, সাহিত্য ও সংবাদপত্র সম্পাদনার কাজও করেছেন। 2001 সালে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে পেয়েছেন স্বর্ণপদক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নিয়েছেন এই পুরস্কার। ভালো নেই মাগুরার মোহাম্মদপুর উপজেলা সদরের এই গুণী ব্যক্তি। 2012 সালের 27 অক্টোবর স্ট্রোক করেন তিনি। শরীরের ডান পাশ প্যারালাইজড হয়ে যায়। 9 বছরের বেশি সময় ধরে তিনি বাকরুদ্ধ, চলাচলে অক্ষম। লিখতে না পারার কষ্ট তাকে প্রতিনিয়ত পীড়া দেয়। অনেকটা নিঃসঙ্গ আর একাকিত্বে কাটে তার সময়। স্ত্রী সেলিনা বেগমই তার পরম সঙ্গী ও একমাত্র অবলম্বন। প্রধান শিক্ষক ছিলেন। 2010 সালে রিটায়ারমেন্টে আসার পরে 2012 সালে উনি ব্রেন স্ট্রোকে প্যারালাইজড হয়ে যায় এবং কথাও বলতে পারেন। 2001 সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। উনি 2012 সালে ব্রেন স্ট্রোকে পক্ষাঘাত হয়ে বিছনায় পড়ে আছে 9 বছরের বেশি সময় ধরে। আর্থিক অনটনে পড়ে ওনার উন্নত চিকিৎসা করতে পারতেছি না, তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আব্দুর রশীদ যশোরী 1949 সালে মাগুরার মোহাম্মদপুর উপজেলা সদরে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই লেখালেখি করেন তিনি। 1984 সালে প্রতিষ্ঠিত মোহাম্মদপুর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মধুমতি নামের একটি পত্রিকার সম্পাদনা করেছেন। ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। প্যারালাইজডে উনি 9 বছর ঘরে পড়ে রয়েছে এবং ওনার চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয়বহুল। প্রধানমন্ত্রীর কাছ থেকে সাহায্য সহানুভূতি পাওয়ার আবেদন করছি। তার লেখা কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, কিশোর গল্প, ইতিহাস ও বৈজ্ঞানিক কল্পকাহিনী এখনও মানুষের মুখে মুখে। বিশেষ করে রাজা সীতারাম, আরেক নদের চাঁদ, তুফান সিরিজ, ঘূর্ণিঝড়, কাজীবাড়ির গুপ্তধন সবাইকে মুগ্ধ করে। পরিচিত কাউকে কাছে পেলে খুব খুশি হন। নিজের প্রকাশিত গ্রন্থ দেখান, কথা বলার চেষ্টা করেন। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। চাকরি করেন, ওনার হাজার হাজার ছাত্রছাত্রী উনি তৈরি করেছেন। উনি একজন গুণী মানুষ। মোহাম্মদপুরের প্রথম যে সংবাদপত্রটা মধুমতি প্রকাশিত হয় উনি তার সম্পাদক ছিলেন। সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন রাখব ওনার মতো একজন গুণী শিক্ষককে এই সময়ে সুচিকিৎসার ব্যবস্থা করুন। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন। তিনি বেশ কষ্টে দিনাতিপাত করছেন এবং পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। আমি তার খোঁজ খবর নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব এবং তাকে যদি কোনো আর্থিক সহায়তার আওতায় নিয়ে আসা যায় সে চেষ্টাও করব। আব্দুর রশীদ যশোরী এই সমাজকে আলোকিত করেছেন, দিয়েছেন অনেক কিছু। এবার এই গুণী মানুষটির পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। মাগুরা থেকে শাহিন আনোয়ারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট RisingBD.com।